আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আল্লাহর্ববুল আলমিন কোরআনুল করিমে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন শিরিক হল সবচেয়ে বড় পাপ যে ব্যক্তি পরকালে শিরিক নিয়ে যাবে আল্লাহরবুল আলমিন তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না শিরিক ছাড়া অন্য কোনো ধরনের গুণা নিয়ে পরকালে গেলে কাউকে শাস্তি দিয়ে আবার কাউকে এভাবে ক্ষমা করে দিবেন সুপ্রিয় দর্শক হাদিসের মধ্যে এসেছে হজরত মাহমুদ ইবনে লোবাইদ রাহু আনহু বলেন আল্লাহর রসুল আলহু সালাম বের হয়ে এলেন এবং ঘোষণা করলেন হে জনগণ গোপন শিরিক সম্বন্ধে সাবধান লোকেরা জিজ্ঞাসা করল হে আল্লাহর রসুল গোপন শিরিক কি তিনি বললেন যখন কেউ নামাজে দাঁড়ায় এবং লোকে তাকে দেখছে জেনে তার নামাজ সুন্দরভাবে আদায়ের চেষ্টা করে এটাই গোপন শিরিক বুঝতে পেরেছেন আমরা যারা এবাদত বন্দেগি করি তাদের এই অবস্থা হয় কি না শুধু নামাজের ক্ষেত্র নয় আরও অন্যান্য অন্য এবাদত বন্দেগির ক্ষেত্রে আমাদের এরকম কোনো মনোভাব হয় কিনা যদি হয়ে থাকে তাহলে মনে করবেন শিরিক ঢুকে গিয়েছে তার থেকে মুক্তি চেতে হবে মহান রবুল আলমীর নিকটে ক্ষমা চাইতে হবে হযরত আবু মুসা আলা সারিরদ্দ্দি আল্লাহ আনহু বলেন একদিন আল্লাহ রসুল সাল আলহুসাল্লাম এক ভাষণে বললেন হে লোকসকল শিরিককে ভয় করো কারণ এটি পিঁপড়ার চুপিসারে চলার চেয়েও গুপ্ত তারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা কিভাবে এ থেকে বেঁচে থাকব যদি তা পিঁপড়ার চলার চেয়েও গুপ্ত হয় তিনি বললেন তোমরা বলবে

এবং যা আমার অজ্ঞাত তা থেকেও আপনার কাছে ক্ষমা চাই আশ্রয় চাই সুপ্রিয় দর্শক আসুন আমরা এই ইস্তেফাটি বেশি বেশি করে পাঠ করি আমিন আসসালামু আলাইকুম